মাতাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে, যা মনে আসবে তাই মিলবে। প্রস্তুতি কতটুকু? সব কিছু বাদেই দিলাম, যুবক তোমার চুল দেখলে তো মনে হয় না তুমি জান্নাতের জন্য প্রস্তুতি নিতেছ। যদি তুমি প্রস্তুতি নিতে জান্নাতের জন্য, তাহলে তুমি চুল কোনোদিন নেটে দেখা কাটতে না, তাহলে তো তুমি সেলুনে যাইতে আর বলতে আমার নবীর আদর্শ মতো আমাকে চুল কেটে দাও। যদি জিজ্ঞাসা করতো তুই খালি আদর্শ আদর্শ বলিস কেন, কয় তুই জানবি না আমি জান্নাতের আশায় নবীর আদর্শে চুল কাটতেছি, আমি সওয়াবও পাবো কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে, তো হাত পাইতা বলবো আপনার আদর্শে আমি সারা জীবন চুল কাটছি। জান্নাতের চাবিটা দেন না, আমাকে কি দিবেন দেন না, তাহলে তো যুবক তোমাদের চুলের স্টাইল এরকম হইতো না, তোমাদের পোশাক আশাক এরকম হইতো না, মা বোনদের চলাফেরা এরকম হইতো না, আমার সমাজ এরকম হইতো না, আমার জাতি এরকম হইতো না। ওই জাতি আপনারা বাংলাদেশ চিনেন না আমার মতো, আপনারা বাংলাদেশের ইতিহাস জানেন না আমার মতো, আমি 1400 বছর আগের ইতিহাস জানি, আমি 2-100 বছরের ইতিহাস জানি না। আমার জাতি যারা সাহাবির হাতে মুসলমান হয়েছে, সর্বপ্রথম বাংলাদেশে 4 সাহাবি আসছে, আমি নাম সহ বলতেছি। আল্লাহর রসুল তখন হিজরতও করেন নাই, মক্কা এখনো উপস্থিত, বাংলাদেশে 4 সাহাবি চলে আসছে, আবু ওয়াক্কাস, উহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবির হাতে বাংলাদেশে ইসলামের বাগান লাগছে। যখন বাগান একটু বিগড়ায় গেছে, বাগান যখন আবার আগাছা হইতে শুরু করছে, তখন আল্লাহওয়ালারা বিভিন্ন দিক থেকে আইসা ওই বাগানকে আবার পরিপাটি করে দিছে, যেই বাগান আজ পর্যন্ত সাজানো আছে। আমার জাতি এরকম অবস্থা হতো না, সব বাদেই দিলাম, পোশাক বাদেই দিলাম, আশাক বাদেই দিলাম, চুল বাদেই দিলাম, কাপড় বাদেই দিলাম, 31st night বাদেই দিলাম, ফেব্রুয়ারির 14 তারিখ বাদেই দিলাম, পহেলা বৈশাখ বাদেই দিলাম, সমস্ত কিছু বাদ দিলাম। যদি আমার জাতি একটাও করত, যদি ডেলি আল্লাহ 5 বার ডাকে, কে ডাকে? ও যৌবন যুবক, তোকে যৌবন কে দিল, কে দিছে? আরে বলেন না জোরে, আল্লাহ বললে কোনো ক্ষতি নাই, যতবার আল্লাহ বলবেন 40-40 নেকি পাইতে থাকবেন, একবার বললে 40, দুইবার বললে 80, 100 বার বললে কত, কত? 4000 নেকি। আর যতবার আল্লাহ বলবে ভিতরটা তত বেশি আলোকিত হবে। কোরআন দিয়ে দলিল দিতেছি, দুনিয়ায় যত আলো দেখেন সৃষ্টির ভিতরে, আল্লাহ বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তুই যত আলো দেখস সমস্ত আলো আমার ভিতর থেকে বাহির হয়ে আসছে। বিদায়, তুই যত আল্লাহ বলবি তত তোর ভিতরে আলো হইতে থাকবে। আজকে তো আল্লাহ বলতে চায় না, বলেন না কে? যৌবন কে দিছে? পুরুষকে পুরুষত্ব কে দিছে? মানুষ নারীকে নারীত্ব কে দিছে? ও যুবক, তৃতীয় লিঙ্গ কি এই এলাকায় আসে না? দেখো না, তোমাকে তো তৃতীয় লিঙ্গ বানাইতে পারত, কিন্তু পুরুষ কে বানাইল? নারীত্ব কে দিল? যৌবন কে দিল? সব কিছু বাদেই দিলাম। ওই আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, শুধু আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, জব্বারও তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল আহাবুর রাজ্জাকুল
ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসাতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইতুশ শাহীদুল হাক্কুল ওয়াকিলুল কবিগুল মতিনুন ওয়ালিগুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুখি আল মুমিত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور জল্লে জালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে, তোর পড়েও তো আসে না, নামাজের জন্য তো ডাকে না। আমরা জানি আমাদের নামাজ কি, কি জানি না আমাদের নামাজ কি জানেন তো? না জানি না। হ্যাঁ, এই মজলিসে কয়জন আছে আলেমদের কাছে যায়া নিজের সুরা কেরাতকে সত্যায়িত করে আনছে যে আমার সুরাটা শুনা দেখেন আমার সুরা সহি কিনা? এই মজলিসে কয়জন আছে আলেমদের কাছে যে সুরা সত্যায়িত করছে? আল্লাহ শুনে নামাজের জন্য এই উম্মতকে ডাকে না? আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি বিশ্বাস হয় না? এই যে মাদ্রাসার ছেলেরা আছে জিজ্ঞেস করেন, মক্তবে যখন পড়ছে তো তিন নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতি সলা, জান্নাতের চাবি হইল নামাজ। আল্লাহ তো চাবি দিতে ডাকে, আল্লাহ তো সম্মানের মালা পড়াইতে ডাকে। মান যারা বাইতি ওয়াজাব আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, মসজিদে পা দিতে দেরি আল্লাহ সম্মানের মালা পড়াইতে দেরি করে না। ও যুবক নামাজের জন্য ডাকে না, তুমি যখন সেজদায় যাবে তো তোমাকে দেখায়া ফেরেশতাদের উপরে গৌরব করার জন্য ডাকে। যখন যুবক সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করে, যুবকের দিকে তাকাতো কি করতেছে, তো ফেরেশতারা জবাব দেয় জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছু বিসর্জন দিয়া নিজের পুরা অস্তিত্বটা আপনার কুদরতি পায়ে রেখা দিছে। তা আল্লাহ বলে ইন্নি উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি, গৌরব। আল্লাহ নামাজের জন্য ডাকে না, তোমাকে নিয়ে গৌরব করার জন্য ডাকে। আফসোস, জান্নাত থেকে তো যাত্রা, আশা তো জান্নাতের, কিন্তু প্রস্তুতি কতটুকু? আসেন আজকে হিলফুল ফুজুল এই সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিব, বিশেষ করে যুবকদেরকে সবাইকে দাওয়াত দিব। আসেন আজকে, আজকে তওবা করি, প্রথমে করবেন তওবা? জাল্লাহ অতি যা গেছে গেছে, তওবা করলাম, করবেন? তাহলে আমার সাথে বলেন আল্লাহ আমার তওবা, আল্লাহ আমি তওবা করলাম, আপনি আমার গুনাহ খাতা মাফ করে দেন। আজকের থেকে অঙ্গীকার করেন, না না অঙ্গীকার করেন কি জানেন, যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। পাক্কা ওয়াদা, দুই হাতে ওয়াদা, পাক্কা সত্য, বিশেষ করে হিলফুল ফুজুরের কোনো ছেলে নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। বরং হিলফুল ফুজুরের যুবকদেরকে আমি বলবো, তোমরা দায়িত্ব নাও, দায়িত্ব নাও, আমার কথা শুনেন কিন্তু ভালো মতে বোঝেন। আমরা যতই চিৎকার দিই না কেন, আমাদের বিজয়ের পালা আসতে অনেক দেরি। কেন না, মুসলমানের বিজয়ের পালা ওই সময় শুরু হবে যেই সময় ফজরের নামাজ আর জুমার জামাত, ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, সম পরিমাণ লোক হবে মসজিদে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে।
বিশ্বাস না হলে আমার কাছ থেকে রেফারেন্স নিতে পারেন। ইহুদিদের কিতাবে এখনও লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। চিৎকার দিয়া দুনিয়া জয় করা যাবে না। এই জন্য আমি হিলফুল ফুজুলের যুবকদেরকে বলবো, আমরা তো নামাজ পড়বো, আমাদের মহল্লার প্রত্যেক ব্যক্তিকে আমরা নামাজি হাতে পায়ে ধরা বানাবো, জোর কইরা না, ইনশাল্লাহ আপনারাও বানাবেন, পাক্কা। কে কে বানাবেন? যে ডেলি আমি একজনকে হাতে পায়ে ধরা হইলেও মসজিদে আনবো, পাক্কা। নামান, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন।